আপনাকে সেই ফান্দোস কালাকে আসেনি নাকি? স্যার, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সামনে আমি বসে রয়েছি, আপনার চোখের কপাল নেই? তুই সব কিছুতে একটু বেশি বুঝিস। ঠিক আছে, বস। আরে কালকে তুই ক্লাসে ছিলি না? কাল কোথায় ছিলি? হ্যাঁ, কাল কিছু হয়ে গেছে? ভাই, কারো ডাব চুরি করিস না, কারো বেলুন চুরি করেছিস? হ্যাঁ, এখনই আমার কানে চলে আসবে না স্যার। পাখি আইল স্যার। পাখি এলো মানে? স্যার, আপনি বুঝতে পারছেন না কেন স্যার? স্যার, আমার বাবা বাবা ভাবির ছোট বই, স্যার পাখি আইলো স্যার, তার এনে একটু পার্কে একটা স্যার ই করে বাড়ি চালান স্যার। বাস রে, তুমি আবার একদম পার্কে যাইছ ভাবি ছোট বুনি নি? স্কুলে আসার খোঁজ নেই, ছোট বুনি ভাবি ছোট বুনি নিয়ে পার্কে বেড়াস। বস, তাহলে ওদের নামগুলো একটু প্রেজেন্ট করে নিই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার নামগুলো একটু প্রেজেন্ট করে নিই। নম্বর এক, যার গাড়িতে নেই কবল উপস্থিত ডিপজল। আইসে তুমি ডিপজল গন্ডগোল উপস্থিত আমি মন্ডল। মন্ডল, তুই তুমি সারা বাংলাদেশে কবির সমস্যা করে বেড়া, তুমি আর মন্ডল হয়ে আছো? জি না স্যার, আপনি যারা ওই পাড়ার জেটির মার নিয়ে চলে গিয়ে সমস্যা তো মিটাতে আমি স্যার, আমি সেই একটু বেশি বলো। বস, রুল নাম্বার তিন, যার গাড়িতে যার দোকানে নেই কদিন না উপস্থিত আমি দিনা। দিনা, পাখির মতো জারন ক্ষতিরণ, তুমি নাকি পাড়া ছেলে মিলে ওটা নষ্ট করে সামনে তো তোদের পরীক্ষা, কিছু হুশ আছে? ঠিক আছে, তাহলে তোরা কতদূর কি করেছিস একটু দেখি, পরীক্ষার বিষয় আছে। ঠিক আছে, তাহলে সবাই যখন যাইছিস নামগুলো প্রেজেন্ট করে দিই। স্যার স্যার, প্রেজেন্ট করতে বলছি তো প্রেজেন্ট করে দিই, আর তুমি বলছো প্রেজেন্ট করে দিই। হ্যাঁ, সবটা একটু বেশি বোঝে। বস, ঠিক আছে, তাহলে আমি প্রশ্নগুলো লিখে দিই, কলম দিয়ে খাতায় লিখে নিই। তাহলে
প্রশ্নগুলো একটু লিখে নে। বলেন স্যার। কারণটা পড়লি, সমাজটা পড়ি, লিঙ্গটা নিয়ে একটু নাড়াচাড়া করি, ধাতু আসতেও পারে নাও। এই তোদের কি কুত্তা কেমন আছে? হ্যাঁ সপ্তাহে হাসিস কেন এইভাবে? হ্যাঁ পুজনো একটু কেরাম মতন হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তোমরা কোন দিক ভাই বলছো সে আমি ভালোই বুঝেছি। ঠিক আছে বসো, তোমাদের বুঝিয়ে বলি। আচ্ছা স্যার, তোমাকে নিয়ে আর পারি নি, তুই এত সঙ্গে গরু ছাগল তৈরি কর। ঠিক আছে তাহলে তোদের একটু বুঝাই বলি। বলেন স্যার। কারণ বাংলা ব্যাকরণের একটা অংশ। জি স্যার। সংস্কৃত বাংলা ব্যাকরণের একটা অংশ। জি। ধাতু হয়ে থাকে। তো তোরা বুঝেছিস সব? জি স্যার। ঠিক আছে তাহলে তো তোদের পরীক্ষার প্রশ্ন লিখেই দিলাম, তাহলে তোদের একটু প্র্যাকটিক্যালে কিছু প্রশ্ন করা যাক। জি স্যার। ঠিক আছে তাহলে তোদের নিয়ে দেখছি আমি আর পারি না, তোদের জন্য আমার মানসম্মান থাকবে না, গ্রামে আর বেড়াই পারবো না, আমাদের তো সম্মান নেই আছে এদিক ওদিক, তোকে তো না থাকতে হবে। সেটাই দেখছি, তোমাকে আর কি করি আমি। এই ক্ষতিরণ তুমি ওঠো। বলো গাধার উপর মুরগি ধরফর করে মরল, এর ইংরেজি কর। গাধার উপর মুরগি ধরফর করে মইলো, এর ইংরেজি হইলো হাটিজ দা গাধার উপর ধরফরিং দা মুরগি। তুমি আজকাল ইংরেজি তৈরি করছো? হ্যাঁ তুমি আজকাল মুরগির সাথে আইনে জল বাইছো? জি স্যার। হ্যাঁ বস বেড়া কিচ্ছু পারে না, যেতে আমি পারি না। লুকাচ্ছে কেন? তুমি ওঠো। বলেন স্যার। জোরি না আপেল খেতে ভালোবাসে, আঙ্গুরও চায়, আবার ডালিমও চায়, এটা ইংরেজি কর। স্যার আমি একটা করে বলি স্যার। আচ্ছা ঠিক আছে তুমি একটাই বল। জোরি না পিজা আপেলি স্যার। আপেলি তাই নাকি? জি। হ্যাঁ একজন মুরগির সাথে আইনি যোগ করিল, তুমি আমার আপেলের সাথে আইনি যোগ করছো। জি স্যার। হ্যাঁ তুমি কি এসব ইংরেজি তৈরি করছো নাকি আজকাল? ঠিক আছে তাহলে তুমি বসো। জি স্যার। আমি ফান্টুস মাস্টার, সবাই আমাকে ফান্টুস কালা খেয়ে দেয়। আমি যার মারি একদিন 365 দিন থাকে তার ব্যথা, তোরা তোমার মানসের মনটা সব নষ্ট করে দিয়েছিস। তোদেরকে আজকে আমি যে কী করব, ঠিক আছে আজকে যেহেতু বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন, সেহেতু তোদের কিছু আজকে বলবো না। হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান এমনিতে পড়া পারিস না, আবার সপ্তাহে একটু বেশি বেশি বলিস। হ্যাঁ আমি বলছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তুমি বলছো স্বামী অনুষ্ঠান। হ্যাঁ এই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক আছে তোমাদের ভিতরে, ঠিক আছে তোমাদের ভিতরে তাহলে গান বলবে কে? তোদের নিয়ে আর পারি না, যত সব ঝামেলা এই জিনার ঘাড়ে চাপিয়ে দিস। ঠিক আছে আমি বলছি, দাদি জান দাদি জান দাদাই ফাটে গেছে কান, দাদি জান মাথায় গামছা বান্ধা নতুন, হাতে নিছে কাশি রে, হাতে নিছে কাশি, কাশি রাগাই গলে ও শিল দেখিছে সোনার
রাগে আমার সুর জ্বলে যায়, রাগে আমার সুর জ্বলে যায়, নাপিত যাইকে গাল দাদি জান, দাদি জান দাদাই কাটতে গেছে ধান, আবার মাসে গাদাই টান গেল মান চলে মাল দাদি জান, শুনলাম নাকি নতুন করে করবে আবার বিয়ারে করবে আবার বিয়া, লন্ডনেতে হানিমুন করবে শুধু তারে লইয়া রে শুধু তারে লইয়া, রাগে আমার সুল জ্বলে যায়, রাগে আমার সুল জ্বলে যায়, নাপিত দাইকে আন দাদি জান, দাদি জান দাদাই কাটতে গেছে ধান, আবার মাসে গাদাই টান গেল মান চলে মাল দাদি জান, তোর আমি মতো গরু ছাগল মানুষ করলাম আর তোদের মানুষ করলাম, আল লেখন তোকে রিমান্ড দিক আর আমার একটা পেলেন দিক, তোর আমি সুইজার ব্যাক করে দিই।